আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো আপনারা ইতিমধ্যে আমার যে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে সেই ভিডিওগুলোর কিন্তু কোনো না কোনো সোর্স আমরা দিয়ে দেখি। তো বর্তমানে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা হচ্ছে 15,000 পদে নতুন সুপারিশ আসছে। অর্থাৎ আমরা কিন্তু জানি যে 15,000 পদে এটা আর কি এনটিআরসি বলেছে যে 15,000 পদে কোনো অ্যাপ্লিকেশন পড়েনি। তো এই অ্যাপ্লিকেশন পড়েনি যেই পদগুলোতে সেই পদতে আবারও এনটিআরসি নিয়োগ দিবে। তো সেই তথ্যটা ডেইলি ক্যাম্পাসে কিন্তু তুলে ধরছে। আমি আমি বিস্তারিত আপনাদের সামনে সেই তথ্যটা তুলে ধরবো। তার আগে সকলের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এনটিআরসির কোনো নোটিশ আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে চলে যায় এবং বেল বাটনে ক্লিক করবেন। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং ভিডিওটা দেখছেন তাদের সকলকেই ধন্যবাদ। তো 15,000 পদে নতুন সুপারিশ আসছে, কবে আসছে এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটা দেখি তুলে ধরা যায় কি না। তো ডেইলি ক্যাম্পাসে এই প্রসেসটা তুলে ধরছে, তো আমি আপনাদের সামনে সেই প্রসেসটা বলতেছি। তো সকলে দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি ভিডিওটা কিন্তু ডেইলি ক্যাম্পাস থেকে নিচ্ছি, এখানে দেখুন। তো ডেইলি ক্যাম্পাসে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক 54,000-এর বেশি শিক্ষক নিয়োগের তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে 38,286 পদে নিয়োগ সুপারিশ করেছে, যার মধ্যে 15,325 পদে প্রার্থী ও আবেদন না পাওয়ায় এসব পদে পরবর্তী বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের সুপারিশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পিআরও মোহাম্মদ আবুল খায়ের। তো শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের কিন্তু বলেছে যে যেই 15,000 শিক্ষক নিবন্ধনের পদে আবেদন পড়েনি সেই নিবন্ধনের 15,000-এ কিন্তু পরবর্তীতে আবারও নিয়োগ দেওয়া হবে। তো এই নিয়োগটা কবে দেওয়া হবে সেটা তুলে ধরা হবে। তো মুঠোফোনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি শনিবার 17 জুলাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তো ডেইলি ক্যাম্পাসকে কিন্তু সকালবেলা এই তথ্যটা তুলে দিয়েছেন। তিনি বলেন 8,448 পদে কোনো আবেদন না পাওয়ায় এবং 6,777 মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট 15,325 পদ খালি রয়েছে। আমি আবারও বলছি, তিনি বলেন 8,448 পদে কোনো আবেদন না পাওয়ায় এবং 6,777 মহিলা কোটা পদে মহিলা প্রার্থী না পাওয়ায় মোট 15,325 পদ খালি রয়েছে। তো আপনারা এটা কি বিশ্বাস করেন না বিশ্বাস করেন না সেটা আপনারা কমেন্টে জানাবেন। এসব খালি পদে পরবর্তীতে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের সুপারিশ করা হবে। তো এই নিয়োগের সুপারিশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পিএ মোহাম্মদ আব্দুল খায়ের। এছাড়াও সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বিষয়ে তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে টেলিটকের সক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী চয়েস করা শিক্ষা প্রতিষ্ঠান এবং মেধা তালিকার ভিত্তিতে এনটিআরসি আওতায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এনটি লেভেলে 38,286 জন প্রার্থীকে প্রাথমিকভাবে যোগ্য হিসেবে বিবেচনা করে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়েছে। তার মধ্যে এমপিও 34,610 জন এবং নন এমপিও হচ্ছে 3,676 জন। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক নির্বাচনের SMS দেওয়া হয়েছে, পুলিশ ভেরিফিকেশনের পর তাদের নিয়োগ সুপারিশ পাঠানো হবে মর্মে আরেকটি SMS দেওয়া হবে। অর্থাৎ যারা এ পর্যন্ত নির্বাচিত হয়েছে তারা কিন্তু SMS পাইছেন এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য কিন্তু এই নিয়োগ আরেকটা SMS পাবেন। তো পুলিশ ভেরিফিকেশন কিন্তু হচ্ছে, এটা আপনারা কনফার্ম জেনে থাকুন। এটা কিন্তু ডেইলি ক্যাম্পাস থেকে নেওয়া। তো আপনাদেরকে আমি বলে দেই, সেটা হচ্ছে হলো ভালোভাবে বলতেছি, সেটা হচ্ছে হলো এই যে 15,000 পদে অ্যাপ্লিকেশন পড়েনি এটা আসলেই সত্য। সত্য না হলে কিন্তু এনটিআরসি আর কি এই তথ্যটা বের করতো না। তো অনেকেই কিন্তু 100-150 অ্যাপ্লাই করছেন, আবার 200-300-400 পর্যন্ত আবেদন করছেন, কিন্তু এই 400 আবেদনের বাহিরে অনেকেই প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানে কোনো আবেদন পড়েনি। তো যতগুলো প্রতিষ্ঠানে আবেদন পড়েনি এর টোটাল হচ্ছে হলো 8,448 পদে। অর্থাৎ 8,848 পদে কোনো আবেদনই পাওয়া যায়নি। এবং আরেকটা বিষয় হচ্ছিল 6,777
মহিলা কোটা পদে কোনো মহিলা প্রার্থী পাওয়া যায়নি, যার কারণে মোট 15,325টি পদ খালি রয়েছে। এটা কিন্তু একটা ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তো আমি সেই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে হলো যে এই 15,325টি খালি পদ যে রয়েছে, এইখানে আবেদন কেন জমা পড়লো না? কারণ এখানে তো আমরা সবাই যারা আবেদন করছি তারা প্রায় 150-200 থেকে আবেদন করছে, কেউ 50,000 থেকে 60,000 পর্যন্ত টাকার আবেদনও করছে। তো এমন যদি হয়ে থাকে তাহলে আমার একটু খটকা লাগলো যে এটা অবশ্য কেমন কথা যে 15,325টি পদে কোনো আবেদনই পড়েনি। তো এই কথাটা আসলেই সত্য, কারণ যদি সত্য না হতো তাহলে এনটিআরসি কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দিতে পারতো না, বা এই 15,000-এর পদের নিয়োগ বিজ্ঞপ্তি বলতো না। তো যাই হোক বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আরেকটা অনুরোধ রইল, যারা আমার কমেন্টে, দেখুন এই যে আমার কমেন্টে কিন্তু অনেক খারাপ খারাপ কথা বলতেছেন, তাদের বলে রাখি যে আমার কমেন্টে আপনারা দেখে শুনে কমেন্ট করবেন, কারণ আপনারা সবাই শিক্ষক হতে আসছেন, তো শিক্ষকদের মুখের ভাষা কিন্তু এমন হওয়া উচিত না, ঠিক আছে? তো যারা শিক্ষক তাদের মুখের ভাষা অনেক ভালো হওয়া উচিত। এবং আসলে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনাদের কাছে থেকেই জানার, তো আপনারা বলবেন যে ভাইয়া আপনার ভিডিওটা ভালো হচ্ছে না, আপনারা ভালো ভিডিও বানান, তো আমি আমার ভিডিওটা ভালো আপডেট করতে চেষ্টা করব, যে আমি আরও তথ্যবহুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে? তো আমি এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি। তো আপনাদের কাছে আর একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে রেখে দিন, এবং যত প্রকার ভিডিও রয়েছে এনটিআরসির সকল ভিডিও কিন্তু সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।